একটি ঘর, সেটির মূল ভিত্তি হচ্ছে তার স্তম্ভ। তার স্তম্ভ যদি কখনো দুর্বল হয়, সেই ঘর কখনো দাঁড়িয়ে থাকতে পারে না, প্রকৃতির বিরুদ্ধে সে কখনো যুদ্ধ করতে পারে না। ঠিক তেমনি মানুষ আমরাও আমাদের পুরো শরীর দাঁড়িয়ে থাকে আমাদের শিরদাঁড়া বা মেরুদণ্ডের উপরে। সেই মেরুদণ্ড যদি ঠিক না থাকে, আমরা কখনোই ঠিক মতো চলাচল করতে পারবো না, নিজের পায়ে দাঁড়াতে পারবো না, এবং সর্বোপরি আমরা আমাদের কোনো কাজই ঠিক মতো করতে পারবো না। বর্তমান সময়ে আমরা আসলে একটি বিষয়ে অনেক প্রচুর হারে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে পিএলআইডি রোগী পাচ্ছি, যেটা আগে হয়তো এই পরিমাণে আমরা পেতাম না। কিন্তু বর্তমান সময়ে আমাদের আশপাশে অসংখ্য পিএলআইডি রোগী ছড়িয়ে ছিটিয়ে আছে। আসুন দর্শক, আজকে আমরা আপনাদের সাথে একজন পিএলআইডি রোগীর পরিচয় করে দিই, যিনি বাংলাদেশের অনেক সুন্দর একটি জায়গায় থাকেন, সেটি হচ্ছে আমাদের রাঙ্গামাটি জেলা। আসুন সরাসরি পেশেন্টের সাথে কথা বলি, ওনার কাছ থেকেই জানি ওনার কীভাবে এটি সমস্যাটা শুরু হয়েছিল এবং সেখান থেকে উনি কীভাবে রিকভার করেছেন। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন। আমার নাম বানু কুমার চাকমা। জি, আমি রাঙ্গামাটি থেকে। রাঙ্গামাটির কোথায় আছেন? রাঙ্গামাটি এখন কলেজ গেট এরিয়া। কলেজ গেট এরিয়াতে। আচ্ছা, আপনি কি পেশাগতভাবে মূলত কী করেন? আমি পেশাগতভাবে একজন ছাত্র, স্টুডেন্ট। জি, কিসে পড়াশোনা করছেন? আমি অনার্সে ফোর্থ ইয়ারে। অনার্স ফোর্থ ইয়ারে পড়ছেন, কোন সাবজেক্টে? ইকোনমিক্সে। ইকোনমিক্স, স্যার। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি ডিপিআরসি হসপিটালের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আমরা জানি যে আপনি অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট নিয়েছেন আপনি বেশ অনেকদিন থেকেই। আপনি মূলত কী সমস্যা নিয়ে এসেছিলেন স্যারের কাছে সবার প্রথমে? আমি মূলত এখানে এসেছিলাম কোমরের ব্যথা নিয়ে। আমার কোমরের প্রচণ্ড ব্যথা ছিল, উঠতে বসতে একটু কষ্ট হতো তখন। এটা সূত্রপাতটা কতদিন আগে? সূত্রপাতটা এক বছর দুই বছরের কাছাকাছি হচ্ছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে মানে এটা কী কারণে হতে পারে? আপনি কি কখনো ভারী কোনো কিছু তুলেছেন বা ঘন্টার পর ঘন্টা বসে থাকে কাজ করেছেন, এরকম কিছু হয়েছে? যে আমি আগে কিছু ভারী কাজ করেছিলাম, তারপর তো তখন সমস্যা দেখা দেয়নি, আস্তে আস্তে করে ওইটা একটু বেড়ে গেছে। আর টিউশন করতাম। প্রথম শুরুটা যখন হয়েছিল কি হয়েছিল সেদিন? প্রথম শুরুটা হয়েছিল একটু একটু ব্যথা হতো, উঠতে বসতে একটু সমস্যা হতো। তারপর হঠাৎ একদিন টিউব হইলে কাপড় দুতে গিয়ে ওইখানে কোমরে টান পড়েছিল। তখন আমি হাঁটতে পারতেছি না, তখন নড়তেও পারতেছি না, বিছানায় চুয়েছিলাম। হঠাৎ করে ওই ফার্মেসির দোকানতে একটা ওই ভাতের ইনজেকশন মেরে দিয়ে তখন আমি 10-15 মিনিটের মধ্যে তখন আমি নড়তে পারি, হাঁটতে পারি। তখন থেকে সমস্যাটা বেশি হয়েছিল। আচ্ছা, তার মানে যখন আপনার প্রচণ্ড ব্যথা শুরু হয়, আপনি ডিসপেন্সারি থেকে আপনি একটি ইনজেকশন নেন এবং সেটি নেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার ব্যথাটা চলে যায়। এছাড়া আপনি নড়তে চড়তে পারছিলেন না, এরকম একটা খারাপ অবস্থা আপনার সিচুয়েশন তৈরি হয়েছিল। স্যার, এর পরবর্তী অবস্থা আপনি কি এটার জন্য কোনো ধরনের ট্রিটমেন্ট কিছু নিয়েছেন কোথাও? জি, আমি সেখানে ডাক্তার দেখাইছি, দেখানোর পর অনেকবার গেছি, ওষুধ প্রেসক্রিপশন দিয়েছিল, ওষুধগুলো খাইছি, কোনো কাজে আসেনি। তারপর এমআরআই দিয়েছিল, এমআরআই করে ডাক্তারের কাছে গিয়েছি, আবার ওই ডাক্তারের কাছে তখন কিছু ওষুধপত্র লিখে দিয়েছিল, খেয়েছিলাম, কিন্তু কোনো ফল পাচ্ছি না আমি। আচ্ছা আচ্ছা, তার পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট গ্রহণ করেছেন। আপনি স্যারের ব্যাপারে কীভাবে জানতে পেরেছিলেন সর্বপ্রথমে? আমি আসলে স্যারের ব্যাপারে আগে জানতাম না, ওই যখন ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম কিছু এক্সারসাইজ দিয়েছিল, তখন ওগুলো কয়েকদিন করে কিছুটা হালকা হয়েছিল। তারপর আমি ইউটিউবে ওইরকম এক্সারসাইজ সার্চ করেছিলাম, সার্চ করে একটা ডাউনলোড করেছিলাম। এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যারের ভিডিও দেখতে পেয়েছি, ওনার এক্সারসাইজ ওই ট্রিটমেন্ট আমি ওইখান থেকে ডাউনলোড করে এক্সারসাইজ করতাম বাড়িতে। তখন থেকে আমি ওনার সম্পর্কে জানতাম। জি, তখন ওখানে ফলো করতাম, ওর ভিডিওগুলো দেখতাম। তারপর এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম আমার ব্যথা তো ভালো হচ্ছে না, এখন স্যারের কাছে যোগাযোগ করে কয়েকবার ফোন দিয়েছিলাম, এখানে আসতে বলছে। তারপরে এসে এখানে ট্রিটমেন্ট নিয়েছিলাম। তো আপনি স্যারের আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, কতদিন ট্রিটমেন্ট নিয়েছেন এখানে? এখানে আজকে
9-10 দিনের মতো হচ্ছে ট্রিটমেন্ট। জি স্যার, আপনাকে কতদিন থাকার কথা বলেছিলেন? স্যার বলেছিল 10-12 দিন। জি আচ্ছা, 10-12 দিন আপনি ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন, আপনার কোমরের অবস্থাটা এখন কারেন্টলি কেমন আপনি ফিল করছেন? এখন আমি 9-10 দিনের মধ্যে এখন আমি সম্পূর্ণ সুস্থ মনে হচ্ছে আমার। আগে আমি যেমন কোমর নাড়ালে, কাশি দিলে, হাসি দিলে তখন আমার কোমরে ব্যথা করতো আর কি, তখন এখন আর এগুলো হচ্ছে না। মানে ট্রিটমেন্ট নেওয়ার পরে স্বাভাবিক যে কাজগুলো করতেন সেগুলো এখন করতে পারছেন ঠিকমতো? জি এখন এগুলো করতে পারতেছি আর এখন তো ব্যথা করে না এগুলো আগের মতো। তার মানে আপনি আপনার যে স্বাভাবিক জীবন যেটা, সেটাতে আপনি এখন মোটামুটি আপনি মনে হচ্ছে যে আপনি ফিরে গিয়েছেন এবং স্বাভাবিক কর্মকাণ্ডগুলো আপনি করতে পারছেন সবগুলো অনায়াসে, যেটা আপনি আগে করতে পারতেন না। কিছুক্ষণ আগে আপনি যেটা বলেছেন যে সামান্য হাঁচি কাশি দিলে আপনি সেটা প্রচণ্ড রকম আপনার ব্যথা হতো আপনার কোমরে, সেটা এখন আর করছে না? জি স্যার, এখন সেগুলো এখানে ট্রিটমেন্ট নেওয়ার পর এখন ব্যথা নাই, আমি এখন স্বাভাবিকভাবে কাজ করতে পারতেছি, উঠতে বসতে পারতেছি, নড়তে পারতেছি, এখন আমি ভালো একটা ফিল করতেছি আর কি। স্বাভাবিকভাবে আমি এখন জীবনযাপন করতে পারবো এটা একটা আশা করতেছি। স্যার আমরা জানি যেটা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যেটা উনি একমাত্র বাংলাদেশে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্টটা উনি প্রদান করেন। সো এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম PLID রুগী সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। এর আগেও আমরা আসলে অসংখ্য রুগীর আমরা সাক্ষাৎকার পেয়েছি এই ধরনের, যারা সামান্য অল্প কিছুদিন ওনারা ট্রিটমেন্ট করেই সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে ওনারা বাড়ি ফিরে যাচ্ছেন। তো স্যার, যতদিন আপনার এই DPRC হসপিটালে ট্রিটমেন্ট হয়েছে, এই ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু বলেন যে আপনার কাছে কেমন লেগেছে এবং টোটাল সামগ্রিক অবস্থাটা সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে। আসলে আমি এখানে এসেছি একা, আমার অভিভাবক কেউ আসতে পারেনি, তাই প্রথমে একটু নার্ভাস ছিলাম। তারপর এখানে যখন ভর্তি হলাম দেখলাম যে এখানকার এই ফিজিওথেরাপি যারা আছে, নার্স যারা আছে, আর এই যে ট্রিটমেন্টের যে ইনস্ট্রুমেন্ট এগুলো ভালোভাবে আমাকে দিয়ে চিকিৎসা করাচ্ছে, খুব ভালো লাগতেছে এখন আমি। সেজন্য আমি খুব তাড়াতাড়ি, আমার মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি। সম্পূর্ণ অ্যাডভান্স এবং মডার্ন একটি প্রযুক্তির মাধ্যমে আপনার ট্রিটমেন্ট এখানে হয়েছে, যেটার কারণে আপনি খুব দ্রুত গতিতে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি বাড়ি চলে যাচ্ছেন। স্যার আমাদের একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, যেমন হচ্ছে যে আপনি বলেছেন যে আপনি বেশ অনেক দিন থেকে আপনি আপনার এই কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন কিন্তু যেই ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি। আপনি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে আজকে সম্পূর্ণ ভালো হয়ে বাড়ি চলে যাচ্ছেন, এটা অবশ্যই অনেক সুখের এবং আনন্দের একটি তথ্য। আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আমাদের আশপাশে ছড়িয়ে ছিটে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাটায় ভুগছে বা এর থেকে হয়তো কঠিন অবস্থায় তারা ভুগছে, কিন্তু কার কাছে যাবে তারা হয়তো সেটা জানেন না, তাদের কাছে হয়তো সেই তথ্যটা নেই। আপনি যেটা আমাদের সাথে কিছুক্ষণ আগে শেয়ার করেছিলেন যে আপনি ফিজিওথেরাপি বা এই থেরাপি জিনিসগুলো আপনি অনলাইনে সার্চ করতে গিয়ে আপনি হঠাৎ করে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কিছু ভিডিও আপনি দেখতে পান ইউটিউবের মাধ্যমে এবং তারপর থেকে আপনি ওনার ফলোয়ার হয়ে আপনি পরবর্তীতে ওনার সাথে এসে আপনি সাক্ষাৎ করেন এবং আজকে আপনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তো আমাদের যেসব রুগীরা দেখা যাচ্ছে যে তারা হয়তো জানে না কার কাছে গেলে ভালো হবে বা এমন অনেক পেশেন্ট আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপচিকিৎসা করে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, আমি আসলে বলতে চাইছিলাম যে ওই আমাদের আসলে কোনো একটা রোগ হলে, আমাদের শরীরের কোনো একটা সমস্যা হলে, একটা ভালো হতে হলে আমি মনে করি একটা সুস্থ চিকিৎসা দরকার এবং সুস্থ ভালো একটা ট্রিটমেন্ট দরকার। এই জন্য আমি বলবো যে তাই আমি কোনোখানে না গিয়ে আর কোনো ডাক্তার না গিয়ে আমি সিদ্ধান্তে পৌঁছে গেলাম যে এই ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ স্যারের এখানে গেলে আমার মনে হয় ভালো হবে। এই জন্য আমি এখানে এসে ভালো হয়েছি, ভালো চিকিৎসা পেয়েছি। আমি বলবো আপনারা সময় নষ্ট না করে সময় থাকতে ভালো চিকিৎসা পদ্ধতি নিয়ে, ভালো চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠার জন্য, সুস্থ হয়ে বেশি থাকতে চাইলে ভালো ট্রিটমেন্ট নিয়ে আপনারা ভালো থাকবেন। দর্শক দেখুন, ওনার কথা থেকে আসলে বারবার উঠে আসে, দেখুন উনি আমরা ডায়াগনোসিসে যেটা দেখতে পাচ্ছি ওনার PLID-র উনি রুগী ছিলেন, ওনার L3, 4, 5 এবং S1,
এই চারটা ডিস্কের ওনার সমস্যা ছিল, এর ভিতর আপনার তিনটা ডিস্কের অবস্থা প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, ফেটে বের হয়ে গিয়েছিল। বাট সেখান থেকে উনি রিকভার করে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। এটা অবশ্যই একটি আনন্দের একটি বিষয় যে আপনি বেশ অনেকদিন যখন আপনি কষ্টের ভিতর দিয়ে আপনার জীবনটা যাবে, ব্যথা আসলে অনেক কষ্টের একটি বিষয়, যে ব্যথার ভিতর দিয়ে না গিয়েছে সে কখনো বুঝবে না। সো সঠিক সময় যদি আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন এবং সঠিক সময় যদি আপনি আপনার চিকিৎসাটা শুরু করেন, আপনি আজীবন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আসলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, যে কোনো কাজে যদি আপনি সঠিক সময় শুরু করেন আপনি এর ফলাফল অবশ্যই ভালো পাবেন। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। আর এখানকার যারা আমাকে পিএসডি ড্রাইভ দিয়েছেন, হসপিটালের ম্যানেজমেন্ট হোটে ডাক্তার শফিউল্লাহ স্যার, যত এখানে মানুষ আছেন, ওনাদের ওনারা খুব আন্তরিক, ওনারা খুব ভালোভাবে রোগীদেরকে দেখাশোনা করেন। ওদেরকেও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।